আপনদের জন্য এত কষ্ট করে দুনিয়াদারি করে দিয়ে যাচ্ছেন, সে আপনরাই নাকে টিপ দিয়ে বলবে গন্ধ বেরোচ্ছে তাদের কবরে দাও। আওয়াজ দেন কাজী নজরুল ইসলাম কত সুন্দর করে বলেন, রাসূল নামে রশি ধরে যেতে হবে খোদার ঘরে, নবী তরঙ্গে যে পড়েছে রাতি ইতে হবে তোর নিত্য সাথী, তুই যা চাস তাই পাবি হে ঠাই, তুই যা চাস তাই পাবি হে ঠাই, আহমদ জন যদি হেসে, আহমদ জন যদি হেসে, হযরত কে জোরে হযরত কে ভালোবেসে, বন্ধ করে দিব, বন্ধ করে দিব, আওয়াজ দেন, আওয়াজ দেন, হযরত কে ভালোবেসে, এই তো হযরত কে ভালোবেসে, আল্লাহ কে যে পাইতে চায় করে কো করে দুঃখ ছাড়া, কি পেয়েছিস অবিশ্বাসী, ঠিক না, আওয়াজ দেন ঠিক না, তরে তো করে দুঃখ ছাড়া কি পেয়েছিস অবিশ্বাসী, কি পাওয়া যায় দেখ না বারে, আহমদ গে মোর ভালোবেসে, ক্লাস এইট পাস, কি পাস, আওয়াজ দেন কি পাস, ক্লাস এইট পাস, বিদ্রোহী কবি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আলাইহিস সালাম, এই পাস নাকি নিয়ে এখন ঢাকা ইউনিভার্সিটিতে পিএইচডি হয়, গবেষণা হয়, রসুলের পাকের আশেক হয়ে গিয়েছেন, ইজ্জতটা বাড়িয়ে দিয়েছেন কে, আওয়াজ দেন কে, আল্লাহর ইজ্জতের কসম করে বলে দিয়ে যাচ্ছি আপনাদের এই জমিনে, আমি মাকদুম সালমাদান যাদের জন্য করছেন সে আপনরা একদিন আপনাকে দাফন করে দিবে, যে আপনদের জন্য এত কষ্ট করে দুনিয়াদারি করে দিয়ে যাচ্ছেন সে আপনরাই নাকে টিপ দিয়ে বলবে গন্ধ বেরোচ্ছে তাদের কবরে দাও, আওয়াজ দেন, আওয়াজ দেন ঠিক না, একটা মুহূর্তের জন্য থাকবে না, আর এই রাহমাতুল আলামিনের যে মিলাদুন নবী করেছেন, আমি যে বললাম সাহাবায়ে কেরামদের যে আদর্শটা আপনি গ্রহণ করছেন, আমার নবী দেখছেন একদিন সাহাবায়ে কেরাম এইভাবে বসে বসে জামাত করে দুরূদ শরীফ পড়ছে, মিলাদ শরীফ পড়ছে, আমার নবী আগমনে ইয়া নবী সালামুন আলাইকা বলে দাঁড়িয়ে গেল, রাসূল আরবি জিজ্ঞেস করলেন, এ সাহাবায়ে কেরামরা, এ সাহাবারা তোমরা এখন কি করছো, বলে ইয়া রাসূলুল্লাহ এই দিনে 12 রবিউল আউয়ালে আপনি দুনিয়াতে এসেছেন, আপনাকে পেয়ে আমরা খুশি যাপন করেছি, করছি এজন্য করছি কারণ আল্লাহ তাবারক ও তাআলা বলেছেন কুল বি ফাদলিল্লাহি ওয়া বি রাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আমার আমার নবীকে হিসাবে রব্বুল আলামিন বানিয়েছেন, পাঠিয়েছেন, তোমাদেরকে দিয়েছেন, আমার নবী হলেন রব, রহমত, রহমত হিসাবে এই আলামিন কুল কায়নাত হোল ইউনিভার্স এর মধ্যে আমার নবীকে রহমত হিসাবে পাঠানো হয়েছে, যখন জানতে পারলাম আমার নবী রহমত আমরা তখন বুঝতে পারলাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, যখন বারাকাতুল্লাহ, যখন রহমত দেই একে অপরের উপরে তখন বুঝতে পারি আল্লাহ এই সিস্টেমটা সালামটা এই জন্য রেখেছেন যাতে আমার নবী রহমতের নিগা নজর উম্মতের উপর থাকে, খুশি থাকে, উম্মতের উপরে বরকতের সাথে পড়তে থাকে, এই জন্যই তো আশেকে রসুল যারা থাকেন তারা বেশি বেশি করে মিলাদুন নবী পালন করেন, ছোট বাচ্চা থেকে শুরু করে বড় পর্যন্ত সবাই মিলাদুন নবী আসলে খুশি হয়ে যায়, নতুন ড্রেস আপ কিনে, কাপড় চোপড় কিনে, ঘরের মধ্যে তাবারকের ব্যবস্থা করে, সবার সাথে ফিন্নি সেমাই দিয়ে, সবার সাথে আন্তরিকতার সাথে ভালোবেসে, দুঃখ গ্লানি অতীতের সমস্ত কিছু ভুলে গিয়ে মিলাদুন নবী পালন করে, এই মিলাদুন নবী সকল ঈদের সেরা ঈদ, এই জন্য আমাদের হয়েছে কারণ নবীকে না পেলে কোন ঈদই পেতাম না, নামাজ পেতাম না, রোজা পেতাম না, হজ যাকাত ইবাদত বন্দেগি কোরআন রহমান এমনকি রব্বুল আলামিন কেউ পেতাম না, সেই রব্বুল আলামিন যিনি আমাদেরকে খুশি হয়ে রহমতুল আলামিন দিয়েছেন সেই রবের খুশি যাপনের জন্যই
হয়তো মরুদুর নবী করি রিসালাতের এই ধ্বনি এই তাওহীদের বাণীগুলি প্রচার করি এবং মদিনা ওয়ালার শান মান প্রচার করতে থাকি এই প্রচারের মধ্যেই তো বরকতটা রব্বুল আলামিন দেখেছেন এজন্য আশিকরা বলে হামকো তো রাসূলে পাক কি দিওয়ানা চাইয়ে হামকো তো রাসূলে পাক কি দিওয়ানা চাইয়ে ও জো জো ভি করতে হে মেরে আকা কি বুরাই ও জো জো ভি করতে হে মেরে আকা কি বুরাই উসকো তো উসকো তো পেদা হতে হি মর জানা চাহিয়ে জো করতা হে মেরে আকা কি বুরাই মুস্তাফা কি বুরাই উসকো পেদা হতে হি মর জানা চাহিয়ে এজন্যই তো তুম আশিক রাসূল বলেছেন নিতার তেরি চহল পহল পর হাজার রিদে রবিউল আউয়াল সিবাই ইবলিস থেকে জাহানে সবই তো খুশিয়া মানা রহে হে সুবহান আল্লাহ আল্লাহ हमको तो रसूले पाक की दीवाना चाहिए हमको तो रसूले पाक की दीवाना चाहिए वो जो जो भी करते हैं मेरे आका की बुराई उसको पैदा होते ही मर जाना चाहिए ठीक है कि नहीं ठीक है कि नहीं जाना रसूले आगमन में खुशी होते फरमाएं তোমার পয়দা হওয়ার আগে তুমি মরে যাও ঠিক আছে আমার রাসূলের আগমনে খুশি উদযাপন করতে চাও না মক্কার আগে পরে এটা সেটা মক্কাতে কি পালন হয় এখন তো সারা বিশ্বে পালন হয় ঠিক না কোথায় কোথায় আটকাবা পৃথিবীর কোন প্রান্তরে আটকাবা যদি আটকাতে হয় আসমানে গিয়ে আটকাও কারণ রব্বুল আলামিন তেনার ফেরেশতাদের কি নিয়ে মওলুদুর রাসূল আমার নবীর আগমন দিবস পালন করে সুবহানাল্লাহ দুনিয়াতে এই বাংলাদেশের মধ্যে হারাম বিদেশে গিয়া ঠিক না অ্যাপ্রিশিয়েট করছি যেহেতু এতটুকু পরিবর্তন হয়েছে বাকিটা পরিবর্তন করবে কে আওয়াজ দেবেন কে মক্কাতে পালন হয় কিনা কই আমার নবী যখন মক্কাতে এসেছেন প্রশ্ন করে যে মক্কা শরীফে পালন হয়েছে কিনা আমি বলি আরে না দান মক্কাতে যখন আমার নবী এসেছেন তখন তো সব বেকালমা ছিল কালমাই পড়ে নাই সব তো কাফের কাফের অবস্থায় ছিল তোমার মক্কার কাফেরদের কথা মনে পড়ছে কেন মদিনাতুল মুনাবারায় যখন মক্কা থেকে মদিনায় ইয়াসিবে হিজরত করে আমার কামলি ভরা নবী সাহাবা আবু বকর সিদ্দিককে নিয়ে গিয়েছিলেন তখন ছোট ছোট বাচ্চারা দব বাজিয়ে তোরা আর বাদু আনে না দিয়ে যে আমার নবীর ইস্তেকবাল করে নবীর আগমনে খুশি উদযাপন করেছে কেন মক্কা কাফেরদের কথা মনে পড়ে মদিনার আশিকের রাসূলদের কথা মনে পড়ে না ঠিক না ঠিক না মক্কা কাফেরদের পেছনে সামনে এসে বসার বলার মতো যোগ্যতা রাখে না এরা দূরে দূরে বিষয় ওই যে থাকে না ওই কি বলে ছোটবেলায় শুনেছি যে ফুটকুনি নাচে কি দারখিলা নাচে সাথে বোয়াল সোয়েল নাচে বোয়াল নাচে সাথে দারখিলাও নাচে আছে কি নেই সত্য নাচানাচির মধ্যে যাও কবরে যাও যখন গরম গরম ডান্ডা করবে ফেরেশতা আবে তখন বলবা যে মদিনাওয়ালার আশেক হলে কাজে লাগতো ঠিক না ঠিক না আশেকের রাসূল হলে কাজে লাগতো তখন মুখ দেবে রবে রসুলের পাকের আশেক না হয়ে বরং বেমিসাল অবস্থায় আছি এখন যদি নবীকে ভালোবাসেন নবীর আগমনে শুধু উদযাপন আমরা খুশি উদযাপন করব না নবীর নামাজ রোজা হজ যাকাত ইবাদত বান্দিগি এমনকি নবীর আওলাদ আওলাদের রসুল নবীর আবওয়াদায় মুতাহারা নবীর বিবিগণ আমার আম্মা দানগণ সাহাবায়ে রসুল তাবিন তাবে তাবিন আম্মা মুজদেদিন সলফে সলিন গোস কুতুব বাংলা আউলিয়া কেরাম সহ পৃথিবীর আনাচে কানাচে যত নবীর রসুল ওলিয়া না আছে সকলকে আমরা ভালোবাসি সমস্ত কিছুকে ভালোবাসি নবীর দেওয়া নামাজ রোজা হজ যাকাত ইবাদত বান্দিগি সমস্ত কিছুকে ভালোবাসি রসুলকে এজন্য ভালোবাসি কারণ রসুলের দ্বারা দ্বারাকে ভালোবাসার হুকুম দিয়েছেন আল্লাহ আর রসুলের দ্বারা দ্বারাকে ভালোবাসতে পারলেই রব্বুল আলামিন ফাত্তাবিউন ইরুবুকুমুল্লাহ আমাকে বান্দা থেকে বন্ধু বানিয়ে নেবে ঠিক না কি বুঝে বুঝে তো কিছু না কি যে বুঝে তো কিছু না একটা কথা আছে বুঝে না তো কিছু লাউলে কলিস ঠিক না বুঝে না তো কিছু লাউরে কয় লিচু এই অবস্থা আছে কি নেই আওয়াজ দেন আছে কি নাই যুবকরা আমার নবীর আগমনে খুশি হয়ে আমরা কি খুশি নাকি নারাজ দি হাত তুলে দি আল্লাহকে দেখে খুশি নাকি নারাজ আওয়াজ দেন খুশি নাকি নারাজ বলি আল্লাহদের সাথে আলেমি দিন হকানি রব্বানি আলেমি দিন শেখ তরিকাতদের সাথে সম্পর্ক রাখি না বিধায় আমাদের সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে আওয়াজ দেন ঠিক না সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে কারণ আমরা সম্পর্ক রাখি না মহব্বত রাখি না রিলেশন রাখি না
আলেমে দীন হক্কানি রব্বানি আলেমে দীনের সাথে সম্পর্ক রাখবেন, বলি আল্লাহর সাথে সম্পর্ক রাখবেন, এই সম্পর্কের কারণে আপনার দুনিয়া আখিরাত পরিবর্তন করে দিবে। কে আওয়াজ দেবেন? কে ভাইরা? আমার বাবার আমার ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহ, 12.5 লক্ষ হাদিসের বিশারদ, যিনি গ্রিক দার্শনিক যে কিতাবগুলি আছে সেটাকে তিনি তর্জুমা করে ইসলামে পক্ষে এনে অনেক বড় ফিলোসফি নিয়ে কথা বলেছেন, তাসাউফের ইলমের উপরে জেনার পণ্ডিত ছিল সে, হযরতে ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহ। এরকম ওনার কথা বলছি গভীর খেয়াল, সোবরটা কত বড় জিনিস, এই জন্যে আমাদের কাছে কোনটা জায়েজ কোনটা না জায়েজ আমরা বুঝতে পারি না, নিজে নিজেই জায়েজ না জায়েজ বানিয়ে ফেলি, যার কারণে আমরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছি। ঠিক না? ঠিক না? জেনার প্রিয় মুর্শিদের নাম হযরতে নাজিমউদ্দিন কুবরা আলাইহি রাহমাহ, তিনি 12.5 লক্ষ হাদিসের সহি হাদিসের হাফেজ ছিলেন, তো তেনার তো এলেমের কোনো কমতি ছিল? আওয়াজ দেখাবে, কমতি ছিল? কত হাদিস, 12.5 লক্ষ, একটা হাদিস সনদ সহকারে মুখস্থ রাখা অনেক কঠিন বিষয়। দেখেন পুরো কোরআন 30 পারা আলহামদু থেকে ওয়ান্নাস পর্যন্ত মুখস্থ করলে তাকে হাফেজে কোরআন বলা হয়, কিন্তু যদি সহি একটা হাদিস আপনি মুখস্থ রাখেন আপনাকে মুহাদ্দিস বলা হবে। সুবহানাল্লাহ, কয়টা হাদিস, কয়টা, একটা মুখস্থ করলে আপনি হাদিস বিশারদ, আপনি মুহাদ্দিস। আমার নবী কত সহজ করে দিয়েছেন, আল্লাহ নিজের কোরআনটা কত কঠিন লিখেছেন, পুরো 30 পারা মুখস্থ করলে তারপরে হাফেজে কোরআন। আর যখন তুমি একটা নবীর হাদিস মুখস্থ করলা, তুমি তুমি হাফেজে হাদিস অর্থাৎ মুহাদ্দিস হয়ে গেলা। সুবহানাল্লাহ বলেন, সে মুহাদ্দিস একটা 2-3টা প্রশ্নের মধ্যে আটকে গেল, আটকে যাওয়ার পর যার কাছে জিজ্ঞেস করছে আলেমে দীন বলতেছে এটা তো সম্ভব না, আমাদের কাছে এই উত্তর নেই, এটার উত্তর নেই। উনি খুঁজতে 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 অনেক দিন ধরে খুঁজতেছেন, ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি খুব ডিপ্রেশনে কাটাচ্ছেন যে এই প্রশ্নগুলির উত্তর কোথায় গেলে পাবো। একদিন তেনার শেখ তরিকত জেনার কাছে তিনি বায়াত হয়েছিলেন, মুরিদ হয়েছিলেন, স্টুডেন্ট হয়েছিলেন। আমরা তো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনার মাধ্যমে ক্লাস 1-2 মাস্টার্স পর্যন্ত বা ক্লাস 1-2 কামেল পর্যন্ত ওখান পর্যন্ত পড়তে হলে আমাদের শিক্ষক টিচার লাগে, লাগে কি লাগে না, শিক্ষক টিচার শেখ লাগে, শেখ ছাড়া টিচার ছাড়া কখনো এলেম অর্জন করা সম্ভব না। ভাইয়ের আমার বাবার আমার, তিনি যখন গেলেন আল্লাহর বলি নিজামউদ্দিন নাজিমউদ্দিন কুবরা আলাইহি রাহমাহ, হযরত নাজিমউদ্দিন কুবরা আলাইহি রাহমার কাছে, একজন আল্লাহর বলির কাছে গিয়ে যখন প্রশ্নগুলি করলেন, সাথে সাথে এমন চমৎকার ভাবে উত্তর পেলেন, সাথে সাথে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই হযরত নাজিমউদ্দিন কুবরা রহমাতুল্লাহ আলাইর কাছে বায়াত হয়ে মুরিদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ, মুরিদ হয়ে গেলেন। মুরিদ হওয়ার পরে এখন শেখ তরিকত তো ইমতিহান নেয়, পরীক্ষা নেয়, শিখায় কিভাবে দুনিয়া আখেরাতকে জয় করতে হয়, কিভাবে রব্বুল আলামিনের প্রিয় হতে হয়। সুবহানাল্লাহ বলেন, এখন নাজিমউদ্দিন কুবরা তিনি ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহিকে বললেন যে তুমি যাও বাসায় যাও, 40 দিন পর্যন্ত তুমি যে এলেম দরজ দাও এগুলো বন্ধ, তোমার ব্যবসা বাণিজ্য কারোবার বন্ধ, 40 দিন পর্যন্ত দুনিয়াদারির সাথে কোনো লেনদেন করা যাবে না। তখন হযরত ফখরুদ্দিন রাজি আলাইহি রহমা বললেন যে শেখ, ইয়া শেখ, একটা অনুমতি চাচ্ছি আমি যাতে কিতাবাদি লিখতে পারি। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলবেন না, একটা অনুমতি চাই যাতে কিতাবাদি লিখতে পারি। হযরত নাজিমউদ্দিন কুবরা আলাইহি রাহমাহ বলেন যে ঠিক আছে যাও, শুধু এটা অনুমতি দিলাম, শুধু কিতাব লিখতে পারবা, শুধু লেখালেখি করতে পারবা, এছাড়া আর কোনো অনুমতি কোনো বিষয়ে পারমিশন দেওয়া হবে না। যখন এরকম হলো তিনি গেলেন, গিয়ে তিনি কোরআনে পাকের তাফসীর করা শুরু করলেন, লিখতে থাকলেন, এমন ভাবে লিখলেন যে তাফসীরে কবীর যেটা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন সবচেয়ে বড় তাফসীর, অনেক বড়। যারা তাফসীর বিশারদ তারা জানেন, কোরআন সুন্নাহ নিয়ে যারা গবেষণা করেন, সে তাফসীরে কবীর তিনি প্রায় অর্ধেকের কাছাকাছি সে 40 দিনে লিখে ফেললেন। সুবহানাল্লাহ বলেন, যখন লিখে ফেললেন তখন তিনি তেনার শেখ তরিকত নাজিমউদ্দিন কুবরার কাছে ওই তাফসীরটা দেখাচ্ছেন, দেখানোর পরে নাজিমউদ্দিন কুবরা বলছেন আলাইহি রাহমা যে হাজা কবীর, হাজা তাফসীর কবীর, তিনি মহব্বতে খুশি বলতেছেন আরে এই তাফসীরটা তো অনেক বড় অনেক কবীর। তখন ফখরুদ্দিন রাজি বলতেছেন আপনার এই কথার মোবারক কথা দিয়ে আমি এই তাফসীরের নামকরণ করে দিলাম তাফসীরে কবীর বলে। সুবহানাল্লাহ বলেন, এভাবে এসেছে। এখন 40 দিন পরে আনা আমি আমিত্ব সমস্ত কিছু ধ্বংস করার জন্য যখন তিনি ওই ওজিফা জিকির দিয়ে দিলেন, ওটা করে তিনি তাফসীরে কবীর লিখে আসলেন, খুশি হয়ে গেলেন। এখন তেনার শেখ ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহির শেখ নাজিমউদ্দিন কুবরা তিনি বললেন যে ঠিক আছে যাও,
জিকির আসকার করবা, আল্লাহর হাবিবের উপর দুরূদ শরীফ পড়বা, যখন সুযোগ পাবা তাহাজ্জুদের নামাজটা পড়বা, সালাতুল আওয়াবিন পড়বা, ইবাদত করবা, পাঁচ ওয়াক্ত নামাজ কখনো ছাড়া যাবে না। আকিমুস সালাতি যিকির ইবাদত করবা, আল্লাহকে পেতে হলে সেজদা ছাড়া কোনো উপায় নাই, নবীকে ভালোবাসতে হলে দুরূদ শরীফ মিলাদ শরীফ ছাড়া কোনো উপায় নেই। যখন বললো তখন শেষ একটা ফলসফা দিয়ে দিলেন, মারেফত দিয়ে দিলেন, রহস্য বলেন, যখনই বিপদে পড়বা আমার চেহারাটা স্মরণ করবা। সুবহানাল্লাহ বলেন। এখন অনেকে এটার মধ্যে শেরেক বেদাত ঢুকাতে চাইবে, শেরেক বেদাত না, আল্লাহর তো কোনো চেহারা নেই, ঠিক কিনা? আল্লাহর কোনো চেহারা নেই। আমার নবী বলেছেন, ইজা ওয়া যুকির আল্লাহ, এক আশিক আরেক আশিককে যখন দেখে তখন আল্লাহর কথা মনে পড়ে। এত আসছে, এত আসছে, আরো জোরে সুবহানাল্লাহ বলুন। আমার নবী বলেন, যারা সুবহানাল্লাহ পড়ে তাদের নাম, তাদের চোদ্দ গোষ্ঠীর নাম জান্নাতের দরজার মধ্যে আল্লাহ লিখে দেয়। আরো জোরে, ভাইয়ের আমার বাবার আমার, এই জন্য এক আশিক আরেক আশিককে দেখলে আল্লাহর কথা মনে করে, রসুলুল্লাহর কথা মনে করে। নাজিমুদ্দিন কোবরা তিনি বললেন, যে ফখরুদ্দিন রাজি, যখনই বিপদে পড়বা আমার কথা স্মরণ করবা, সুবহানাল্লাহ বলে, আমার চেহারা স্মরণ করবা। অনেক দিন কেটে গেল, শেখ তরিকাত নাজিমুদ্দিন কোবরা আলী রহমাত তিনি পর্দা করে গেলেন, ইন্তেকাল হয়ে গেলেন, আলম বর্জকে চলে গেলেন। অনেক দিন পরে হঠাৎ করে, এটা অনেকে বলে খাবের মধ্যে, অনেকে বলে সরাসরি, ফখরুদ্দিন রাজি আলী রহমাত সাথে শয়তানের দেখা হলো, নাউজুবিল্লাহ বলে, ইবলিস আসলো, এসে ধোকা দিচ্ছে, ইমানের মধ্যে ধোকা দিচ্ছে। দেখেন কঠিন মুহূর্তে আল্লাহর বলিয়া সহযোগিতা করতে পারে কি পারে না, ক্ষমতা দিয়েছে কে? আওয়াজ দেবেন, ক্ষমতা দিয়েছে কে? আল্লাহ দিয়েছে, পয়গম্বরদেরকে দিয়েছেন, আল্লাহর বলিদেরকে দিয়েছেন, যারা আশিক রসুল হয়ে যায়, আল্লাহর খাস বান্দা হয়ে যায়, তাদেরকে আল্লাহ ক্ষমতা দিতে থাকে, স্পিরিচুয়াল পাওয়ার, পাওয়ার অফ আল্লাহ অলমাইটি, এটা আল্লাহ প্রদত্ত ক্ষমতা, সেটা বান্দার বুঝে আসবে না। যখন ফখরুদ্দিন রাজি আলাইহির রহমার ইন্তেকালের সময় আসলো, খুব শেষ সময়, অসুস্থ, তার মধ্যে আজরাইল জান নিয়ে টানাটানি করে, ওই সময়টা শয়তান ঈমান নিয়ে টানাটানি করে, ঠিক না? ঈমান নিয়ে টানাটানি করছে, যে আল্লাহ বলতে কেউ নাই, যদি থাকতো তাহলে মানুষ কেন এত ভেদাভেদ আছে, মুসলমানের মধ্যে কেন এত ফেরকা, এত কেন কথোপকথন, কেন এই অবস্থা, আল্লাহ বলে কেউ নেই, নাউজুবিল্লাহ বলেন। শয়তান যখন ধোকা দিচ্ছে, প্রমাণ দাও, ফখরুদ্দিন রাজি এলেমের বাদশা, তিনি একটার পর একটা দলিল দিচ্ছে, প্রমাণ দিচ্ছে, শয়তান তো তেনাকে পরাস্ত করছে না, তাহলে বলো কোরআনের মধ্যে এত কিছু বর্ণনা আছে, তারপর কেন কোরআনের মধ্যে আল্লাহ কাফেরদেরকে গালিগালাজ করেছেন, অর্থাৎ কাফেরদেরকে কেন দোষারোপ করেছেন, কেন বলেছেন কাফেরদের সাথে সম্পর্ক করবা না, আল্লাহ নিজে বলেছেন ইয়া আইয়ুহাল কাফিরুন, নবীকে দিয়েও বলেছেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এভাবে কেন আল্লাহ বলেছেন, কেন নিজে বলেছেন, নবীকে দিয়ে বলেছেন, কেন এত মানুষের মধ্যে ভেদাভেদ, আল্লাহ যদি থাকতো মানুষকে তো সবাইকে এক সমানের মধ্যে রাখতো, ঠিক কিনা? কেন এত ভেদাভেদ? যখন ফখরুদ্দিন রাজি একের পর এক দলিল দিচ্ছে, একের পর এক বলছে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, কোরআনের মধ্যে আছে বলে, কোরআন যে এটা স্পষ্ট নবীর কিতাব, এটার প্রমাণ কি? যখন অনেকক্ষণ ধরে প্রশ্ন করছে, প্রশ্ন করছে, যখন তিনি ঘাবড়ে গেলেন আর প্রশ্ন উত্তর দিতে পারছে না শয়তানের সাথে, ইবলিসের সাথে, তখন তোমার সেই কথাটা মনে পড়লো যে তিনার শেখ তরিকাত বলেছে, যখন কোনো বিপদের মধ্যে পড়বা তখন আমার কথা স্মরণ করবা, তিনি চোখটা বন্ধ করে ইয়া শেখ তরিকাত বলে ডাক দিলেন, অন্তর থেকে ডাক দিলেন ইয়া শেখ তরিকাত, আপনি আল্লাহ রাসূলের পক্ষ থেকে আমাকে সহযোগিতা করুন, আল্লাহ আমাকে সহযোগিতা করো, আল্লাহর হাবিবকে স্মরণ করলেন, শেখ তরিকাতের নামটা নিলেন, নেওয়ার সাথে তেনার খাবের মধ্যে, তেনার ওই জেহেনের মধ্যে, এলেমের মধ্যে, নাজিমুদ্দিন আলেহ রহমা, সেই নাজিমুদ্দিন কোবরা, তিনি স্বপ্ন যোগের মধ্যে ওনার খেয়ালের মধ্যে ধ্যান এসে নিজবত দিতে লাগলেন, যে বলো শয়তান কে আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম বলে বলো, লা দালিলান বিনা দলিল আল্লাহ এক। তখন সেই ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি চোখটা খুলে শয়তানের দিকে তাকিয়ে একটা থুতু নিক্ষেপ করে আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম পরে বলতেছে, লা দালিলান, কোন দলিল ছাড়া, শয়তানকে বলে দিচ্ছে যে কোন দলিল ছাড়া আল্লাহ এক, আমি বলছি তুমি মানলে মানো, না মানলে নাই, শয়তান শুনে ওখান থেকে পলায়ন করবো না, সুবহানাল্লাহ বলে।